তৃতীয়বারের মতো এফসি কাপ খেলার অপেক্ষায় বসুন্ধরা কিংস। গেলবার কোনো ম্যাচ না হেরেও গ্রুপ পর্ব না পেরোনোর আক্ষেপ এবার ঘোচাতে চায় লিগ চ্যাম্পিয়নরা। কলকাতার সল্ট লিগে হবে তিন ম্যাচ শনিবার, সেখানে উড়াল দিবে বেঙ্গল জায়ান্টরা। কলকাতায় হোটেল নিয়ে জটিলতা কাটলেও কাটেনি ভিসা জটিলতা, হাতে সময় নেই খুব বেশি, কিন্তু এখনও নাকি ভিসাই পাইনি কিংসের ফুটবলাররা। হোটেল আমরা বুকিং দিয়েছি, হোটেল নিয়ে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছিল। আমরা যে হোটেলে বুকিং দিয়েছিলাম পরে ওই হোটেল থেকে আমাদেরকে অন্যত্র সরে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমরা তাদের প্রস্তাবে রাজি হইনি। আমরা যেখানে আছি বুকিং দিয়েছিলাম সেখানে উঠছি। দেশি বিদেশি ফুটবলারে সমৃদ্ধ এবার কিংস। গালোবার আসর চলাকালীন একাধিক ফুটবলার ইঞ্জুরিতে পড়ায় সেরা একাদশ পাননি স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। এবার সেই আক্ষেপ ঘোচাতে দলে নিয়মিত চার বিদেশির পাশাপাশি অতিরিক্ত দুই বিদেশি যুক্ত করেছে ক্লাবটি। তারা হলেন শেখ জামাল থেকে চিনিত ম্যাথিউ আর মুক্তিযোদ্ধার সুদী আবদুল্লাহ। এশিয়ান কোটায় শেখ রাসেলের কিরগিজ ডিফেন্ডার এইজের আকিমোতাফকে নেয়ার কথা থাকলেও শেষ ম্যাচে তিনি ইঞ্জুরিতে পড়ায় ছয় বিদেশিকে নিয়েই এফসি কাপের মিশনে যাচ্ছে লিগ চ্যাম্পিয়নরা। আমরা শেখ রাসেলের ডিফেন্ডারটার সাথে কথা বলেছিলাম, তো সে লিগের শেষ ম্যাচে আগের ম্যাচটিতে ব্যথা পেয়েছে এবং তার এই সিজনের জন্য তার সিজনটাই শেষ হয়ে গেছে। সুতরাং এটা আমাদের কিছুটা দুর্ভাগ্য অবশ্যই। আনিয়েসকে আমরা এফসির জন্য রেজিস্ট্রেশন করাচ্ছি না। কোনো প্লেয়ারের কার্ডজনিত সমস্যা থাকতে পারে, ইঞ্জুরিতে থাকতে পারে, তার চারজন খেলে চারজনের রেজিস্ট্রেশন, সেক্ষেত্রে হয়তো কোনো দল তাদের সার্ভিসটুকু হতে বঞ্চিত। এই দিক বিবেচনা করে এফসি এবার ফরেন প্লেয়ারের রেজিস্ট্রেশনটা আনলিমিটেড রেখেছে। বাছাই পর্বে আবাহনীকে হারানো এটিকে মোহনবাগানকেই গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ মানছে কিংস। সেই সাথে স্বাগতিক ক্লাবগুলোর সঙ্গে ম্যাচে দর্শক চাপ সামলে ভালো করতে প্রস্তুত বেঙ্গল জায়ান্টরা। গতবার আমাদের যে আক্ষেপটুকু ছিল পরবর্তী রাউন্ডে যাওয়া, আশা করছি সেই আক্ষেপটুকু এবার ঘুচাতে পারবো। 18 মে মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে বসুন্ধরা কিংসের এফসি কাপ মিশন। মেহেদিন আই, সময় সংবাদ, ঢাকা।